Hello friends, welcome back to my channel Bengali Blogger Mo. আজকে যে ব্লগটা নিয়ে এসেছি এটা ওয়ান টাইপ অফ রিকোয়েস্টেড ব্লগও বলতে পারো, কারণ আমাকে সবাই রিকোয়েস্ট করছিলে যে কেকে ভিডিও দিতে, আমার এই চ্যানেলে একটা কেকের ভিডিও দিতে। তাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি পাইনঅ্যাপল কেক। এটা হচ্ছে বেসটা আমি বানিয়ে রেখেছি, এবার এই কেকটাকে ডেকোরেশন করব মোটু পাতলু টপার্স দিয়ে। সো সাথে থাকো, আমার সাথে থাকো, দেখো আমি কেকটা কীভাবে বানাচ্ছি। আর ভালো লাগে লাইক দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ট্রাস্টমি বন্ধুরা, আজকে অনেক দিন পর আমি কেক বানাচ্ছি। দেখো বন্ধুরা, আমার ক্রিম অলরেডি হয়ে এসেছে, দেখতে পাচ্ছ ক্রিমটা কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। যেমন তো পাইনঅ্যাপল কেক বানাচ্ছি, পাইনঅ্যাপল ক্রাস্ট দিয়ে বানাবো। এখন পাইনঅ্যাপল অফ সিজন, পাইনঅ্যাপল পাওয়া যাবে না, তাই পাইনঅ্যাপল ক্রাস্ট দিয়ে বানাচ্ছি। কেকের ক্রিমটা হয়ে গেছে, এবার আমি কেকটাকে তিনটে লেয়ারে কাট করবো। সুগার সিরাপ করেছি, পাইনঅ্যাপল ক্রাশ এটার মধ্যে অ্যাড করেছি। এবার এটা পুরো কেকটার মধ্যে আসল কেকের ডেকোরেশন স্টার্ট করছি। এদিকে মেয়েকে বসিয়ে দিয়েছি খেতে, এই যে খাচ্ছে, আর এদিকে আমি কেক বানাচ্ছি। প্রথমে কেকের বোর্ডে বেসে একটু ক্রিম লাগিয়ে দেব, যাতে কেকটা নড়ে না যায়। এরকম করে লাস্ট যে লেয়ারটা থাকে ওটাকে প্রথমে কেকের সিরাপটা, এই যে বানিয়েছি শুধু সিরাপটাকে পুরো কেকে আমি অ্যাড করে দেবো। এইভাবে কেকে এবার ক্রিম দিয়ে দিলাম, এবার পাইনঅ্যাপল ক্রাশটা দেবো, অ্যাড করবো। পাইনঅ্যাপল ক্রাশটা দিয়েছি, এটা খুব টেস্টি লাগে খেতে। এটা একটা 2 পাউন্ড কেক, কিন্তু ঠিক বলেছে আমার মেয়ে, অনেকে পাইনঅ্যাপল দেয় না চকো চিপস, কিন্তু আমি দিই। চলো তাহলে এবার আবার সেম প্রসিডিওর, পাইনঅ্যাপল ক্রাশ অ্যাড করে দিলাম মোটু পাতলু। তুমি ঠিকঠাক ভাবে খাচ্ছ না, এই জন্য শেষ হচ্ছে না। কখন দিয়ে বসিয়েছি, দুধটা খাও। চকো চিপস দিয়ে দিলাম, এবার এটা ফাইনাল লেয়ার যেটা আমি অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে কেকের ফাইনাল লেয়ার যেটা আমি এখন দিচ্ছি। ফ্রেশ হোমমেড কেক বলতে পারো, একদম ফ্রেশ, কোনো ভেজাল নেই, কিচ্ছু নেই। 15 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম তো কেকটাকে, এবার মেয়েকে ক্রিম ভরে রেখেছি, গ্রিন কালার, মানে গ্রিন কালার দিয়ে ক্রিমটাকে করেছি। এই যে কেকটা আমাকে অর্ডার দিয়েছে প্রচণ্ড ডার্ক গ্রিন ছিল, তো আমি ওদের বললাম না আমি ডার্ক গ্রিন করছি না, কারণ কালার একদমই হার্মফুল, তো আমি লাইট শেড করেই করছি। আর এই যে আমি কেকটা বানাচ্ছি না, এই কেকটা কিন্তু আমি কোথাও থেকে মানে কোনো ট্রেনিং নেওয়া না নিইনি, মানে নিজে থেকেই শিখেছি, ভগবানের আশীর্বাদ। বলা হয়ে থাকে স্টার নজেল, আমি স্টার নজেল নিয়ে নিচটাকে এরকম ভাবে ডেকোরেশন করছি। জাস্ট ডেকোরেশনটা হয়ে গেছে, জাস্ট দেখো
আমি ক্লোজ দিয়ে দেখাচ্ছি, জাস্ট দেখো। কেকটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি, এবার এরপরে কেকের উপরেই আছে ডেকোরেশন, যেটা হচ্ছে ফন্ডেন্ট দিয়ে ডেকোরেশন। তো ফন্ডেন্ট দিয়ে তো ডেকোরেশন এত তাড়াতাড়ি করা যাবে না, কেন ফন্ডেন্ট দিয়ে ডেকোরেশন যদি করি আমি এত তাড়াতাড়ি, ফ্রিজে রাখলে পুরো ফন্ডেন্টগুলো গলে গলে গা দিয়ে পড়ে যাবে, তাই জন্য আমি পরে ডেকোরেশন করব। এখন সমস্ত কাজ সারি, বিকেলে আসবে ডেলিভারি নিতে আসবে কেকটার বিকেলবেলা, তার ঠিক আধা ঘন্টা আগে আমি ফন্ডেন্টের কাজগুলো করে তোমাদের সাথে কেকটাকে শেয়ার করব। আমি এতগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখানে আমি ফন্ডেন্টগুলোকে রেডি করে নিয়েছি। এই যে ফন্ডেন্ট, এগুলো হচ্ছে ফন্ডেন্ট, এগুলো সব রেডি। এবার এগুলোকে আমি কেকের মধ্যে ডেকোরেশন, এটাকে বলা হয় গ্রাস নজল। এই গ্রাস নজল একটু ঘাস ঘাস করে, তো আমার কেক রেডি। তোমাদের সাথে শেয়ার করলাম এই ব্লগটা, অ্যাকচুয়ালি আমার অনেক দিন ধরে খুব ইচ্ছে ছিল তোমাদের সাথে শেয়ার করব, তো আজকে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করতে পারলাম। আই ফিল সো হ্যাপি যে আমি তোমাদের দেখাতে পারলাম যে আমার হাতের কাজ, আমি যে কেকটা বানাই। অ্যান্ড ট্রাস্ট মি বন্ধুরা, আমি এই কেকটা কারো, মানে কেক বানানোটা আমি কারো কাছ থেকে শিখিনি, এটা বানাতে বানাতে প্র্যাকটিস করতে করতে শিখে গেছি। তোমাদের যদি কারো কেকের অর্ডার দেওয়ার থাকে আমাকে বলবে, আমি কেকের ডেলিভারি তোমাদের কাছে করিয়ে দেবো। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলে যদি তোমরা নিউ হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কমেন্ট করবে, আর অনেক 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 শেয়ার করবে, আর আমাকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, টাটা।